বিএসএফের গুলিতে দিনহাটা গিতলদহ গ্রাম পঞ্চায়েতের ভাড়বান্ধা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কড়া নিরাপত্তা এলাকায়। জানা গিয়েছে, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। তবে তার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরত্বে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা, পুলিশের পাশাপাশি সিআইএসএফের নজরদারিও রয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকা থমথমে। এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার উপর নজর রয়েছে পুলিশের। আমার কি মনে হচ্ছে, দিয়ে তো দেশ চলবে না, আমাদের দাবিটা থাকবে। একটা পরিষ্কারভাবে বলি যে এটা একটা বিচার হওয়া দরকার। বিএসএফ তাদের নিজেদের ভেতর থেকে ইয়ে করুক, তদন্ত করুক, পুলিশকে দায়িত্ব দিক তদন্ত করার, এবং আমার মনে হয় পুলিশের ওরকে কাস্টডিতে নিয়ে এটা ইয়ে করা দরকার। কারণ যেটা হয়েছে, নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, আমাদের কাছে ছবি আছে, আপনাদের কাছেও ছবি আছে, যেভাবে হত্যা করা হয়েছে, একেবারে দুটো থাই গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। একটা ছেলে যদি আমি ধরে নিই যে গরু পাচারকারী, ওইভাবে হত্যা করার অধিকার বিএসএফকে কে দিয়েছে? বিএসএফকে কি মানুষকে মারার দায়িত্ব দেওয়া হচ্ছে সীমান্তে? আমাদের এই আন্দোলনটা হচ্ছে রাজ্য পার্টির নির্দেশে, এই আন্দোলনের হাল ধরেছে রাজ্য পার্টি, বিশেষ করে প্রেম কুমার বর্মনের ব্যাপারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাথাভাঙার সভায় এসে পরিষ্কারভাবে বলেছেন যে এটা উনি দেখবেন, ওনার দায়িত্ব, উনি যেভাবে যেভাবে আমাদের গাইড করবেন, আমাদের নির্দেশ দেবেন, আমরা সেইভাবে সেইভাবে আন্দোলনকে সেই পথে নিয়ে যাবো। আচ্ছা, বিরোধী বলছে না আপনি বলছেন, সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমরা ওই আমাদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ব্যাপারে আমরা এখন পর্যন্ত সফল, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিকেলে 6টা পর্যন্ত এখানে থাকব। সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করা, রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করা, এই রকম একটা অন্যায় ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সঠিক পথে এগোচ্ছি। আপনার এটা দেখে কি মনে হচ্ছে যে বাড়ি ঘেরাও কর্মসূচি না ইয়ে? ওই দিকে ওখানে ওনার এখান থেকে 50-60 মিটার দূরে মন্ত্রীর বাড়ি, ওই বাড়ির থেকে কেউ এদিকে বেরোতে পারছে না, ওই বাড়ির থেকে এদিক থেকে ওই বাড়িতে কেউ যেতে পারছে না।